আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? কুকিং উইথ কানিজ চ্যানেলে আবারও আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি, আর তা হলো চিকেন বান। কিভাবে বেকিংয়ের ঝামেলা ছাড়াই ঝটপট তেলে ভেজে এই চিকেন বানটা তৈরি করব, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখি। আর এই বান রুটিটা তৈরি করতে প্রথমেই আমাদের লাগবে ইস্ট। আমি একটা বাটি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো ইস্ট, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এখন আমি এটাকে গরম পানি দিয়ে 10 মিনিটের মতো জন্য ঢেকে রাখব। 10 মিনিট পর এই ইস্টটা রেডি হয়ে যাবে বান তৈরি করার জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমার ইস্টটা রেডি হয়ে গেছে বান তৈরি করার জন্য। আবার এটাকে নেড়ে দিচ্ছি, আর নেড়ে এর উপরে একটা চালনি বসিয়ে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি 1 কাপ ময়দা নিয়েছি। চালনি দিয়ে চেলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 টিস্পুনের মতো লবণ। লবণটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আপনারা হাতের সাহায্যেও মাখতে পারেন। ময়দাটা মোটা হয়ে গেছে, এরকম একটা স্টিকি ডু তৈরি হয়েছে। ডুটা এমনভাবে করতে হবে যে বেশি নরমও হবে না আবার শক্তও হবে না। এবার একটা প্লাস্টিকের র্যাপিং পেপার দিয়ে আমি ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেব গরম জায়গায়। এবার আমি চিকেন দিয়ে ভেতরের পুরটা রেডি করব। আর আমার চিকেনটা আগে থেকেই রান্না করা ছিল, শুধু এটাকে আমি একটু ভালোভাবে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি। রান্না করা চিকেনটার মাংস আমি হাতের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি, আর এখন আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। আর এই চিকেনের পুরটা একটু বাজে বাজে হলেই ভালো লাগে। মিডিয়াম লো হিটে 4-5 মিনিট ভেজে নেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মেয়োনিজ, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে সস। আর এই মেয়োনিজ আর সসটা দেওয়ার ফলে চিকেনের এই পুরটা খেতে খুবই ভালো লাগবে। বানের জন্য আমার চিকেনের পুরটা প্রায় রেডি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ টালা জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নামিয়ে ফেলবো। এটা দিলে সুন্দর একটা স্মেল বের হবে। এদিকে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আমার ডুটা ফুলে প্রায় ডাবল হয়ে গেছে। এবার আমি এটাকে মতে নেব। এখানে আমি কিছু ময়দা ছড়িয়ে দিয়েছি, আর এই ময়দাটা হাতেও লাগিয়ে নিয়েছি। এই ময়দার সাহায্যে আমি আস্তে আস্তে এটাকে মথে নেব। আমি 4-5 মিনিটের মতো ঢলে ঢলে মথে নিচ্ছি, আর এই মথে নেওয়ার ফলে দেখবেন এই ডো থেকে স্টিকি ভাবটা আস্তে আস্তে সরে যাচ্ছে। এখানে আমি সামান্য ময়দা ইউজ করেছি, আর ভালোভাবে ঢলে ঢলে মথে নিচ্ছি। আমার ডুটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা নাইফের সাহায্যে ছোট ছোট বল আকারে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় করে কেটে নিতে পারেন। এই তো ছোট ছোট বল আকারে কেটে নিয়েছি, আর আমি এটা দিয়ে 5টা চিকেন বান তৈরি করব। এবার আমি হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি, এতে করে ডুটা আর হাতের মধ্যে লাগবে না। আর চেপে চেপে আমি মাঝখানটা একটু বড় রেখে সাইডটা একটু পাতলা করে রুটির মতো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচের মতো পুর। পুরটা আপনারা যত বেশি দেবেন বানটা, চিকেন বানটা খেতে ততই ভালো লাগবে। আর দেখুন আমি কিভাবে এটা মুড়ে নিচ্ছি যাতে ভেতর থেকে পুরটা বের হয়ে না আসে। আমি হাতের সাহায্যে বানটাকে যতটা সম্ভব গোল করার চেষ্টা করছি। এভাবে একই নিয়মে আমি সবগুলো চিকেন বানগুলো তৈরি করে নেব।
আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। আর আমি একই নিয়মে বানগুলোকে করে নেব। আর এই চিকেন বানটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, বাচ্চারা অনেক পছন্দ করে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে কমেন্টে আমাকে জানাবেন। আর যেটার মধ্যে আমি চিকেন বানটা রেখেছি যে প্লেটে, এই প্লেটে আমি একটু ময়দা ছড়িয়ে দিয়েছি, এতে করে চিকেন বানটা আর প্লেটের গায়ে লাগবে না। আর আবারও সেই পুরনো কথা, যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা যারা আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখে আমাকে উৎসাহিত করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলোতে অনেক ভিউ পড়ে, আবার অনেক কমেন্টও আসে, কিন্তু সেই তুলনায় লাইক খুবই কম পড়ে। আপনাদের কাছে অনুরোধ, যারা যারা ভিডিও দেখবেন প্লিজ লাইক দিয়ে যাবেন। আমি চিকেন বানগুলো তৈরি করে নিয়েছি আর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। আর তেলটা আমার এখানে বেশিই লাগবে, কারণ ডুবো তেলে এটাকে ভাজতে হবে। আমি একে একে বানগুলো দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু আমি মিডিয়াম হিটে 5 মিনিটের মতো গরম করে নিয়েছিলাম। এবার আমি চুলার হিটটা লোতে নিয়ে আসব আর একটু সময় নিয়েই বানগুলো ভেজে নেব। দেখুন বানগুলো কি সুন্দর ফুলে উঠেছে। আমি একটা চামচের সাহায্যে বানগুলোর উপরে তেল দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি হাই হিটে বানগুলো ভাজেন তাহলে বাহিরের কালারটা ঠিকই চলে আসবে, কিন্তু ব্যাটারটা ভালোভাবে হবে না, কাঁচা রয়ে যাবে। এর জন্য আপনারা একটু সময় নিয়েই বানগুলো ভেজে নেবেন। 3-4 মিনিট ভাজার পর আমি বানগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এইভাবে আমি উপর অন্যদিকও ভালোভাবে ভেজে নেব। চুলার হিটটা কিন্তু আমি এখন মিডিয়ামে নিয়ে এসেছি। ভাজা হয়ে গেছে, এবার আমি একটা কিচেন টিস্যুতে তুলে নিচ্ছি। দেখুন আমার চিকেন বানের কালারটা কত সুন্দর এসেছে। ঠিক একই নিয়মে একটু সময় নিয়েই আমি সবগুলো চিকেন বান ভেজে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার বেকিংয়ের ঝামেলা ছাড়াই তেলে ভাজা চিকেন বান। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার আজকের রেসিপিটা ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এটা খেতে কিন্তু খুবই মজা আর খুবই সফট হয়, আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন। আর যারা যারা আমার সাথে থেকে আমার ভিডিওটি উপভোগ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।